नमस्कार न्यूज टुडे इंडिया आपनादेर सबाइके स्वागत जानाई। आमी दीप्त एई मुहूर्ते रयेछि आपनादेर संगे। आमरा उपस्थित रयेछि इस्लामपुर जे महकुमा पशु हासपाताल रयेछे सेई हासपाताले। बेश किछुक्षण आगे जेमनटा आमरा जानते पारछि एकटी नीलगाईके चिकित्सार कारणे एई महकुमा हासपाताल जे रयेछे पशु हासपाताल सेखाने निये आसा होयेछे। आपनादेरके जानिये राखि एई जे नीलगाई देखते पाच्छेन। आपके अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स आश्रम परामोर नियर पेट्रोल पंप इस्लामपुर। देखानोर चेष्टा करब सेई नीलगाईटी किन्तु सुजालीर একটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এমনটাই কিন্তু জানতে পারছি। সুজালির যারা গ্রামবাসী রয়েছে যারা এলাকাবাসী রয়েছে তারা সেই নীলগাইটিকে দেখতে পায় এবং সেই নীলগাইটিকে দেখা মাত্রই তারা সেই নীলগাইটিকে ধরে এবং খবর দেয় রামগঞ্জে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে। রামগঞ্জ ফাঁড়ির যারা কর্মকর্তা যারা পুলিশ যারা রয়েছে তারা খবর দেয় বন দপ্তরের আধিকারিকদের এবং বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সেই নীলগাইটিকে উদ্ধার করে আনে। বন দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে সেই নীলগাইটি বর্ডার লাগোয়া এলাকা থেকে যেহেতু উদ্ধার হয়েছে সেই বর্ডারের কাটা তারে গায়ের বেশ কিছু জায়গায় সেই তার কাটা তারের আঘাত লাগে এবং আঘাত লাগানোর কারণেই তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ইসলামপুর মহকুমা পশু হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। দেখছেন এই মুহূর্তে তার চিকিৎসা চলছে। চিকিৎসা করার পরে পুনরায় বন দপ্তরের আধিকারিকরা সেই নীলগাইটিকে কিন্তু তাদের কাছেই রেখে দিবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পরবর্তীতে কী চিন্তাভাবনা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই নীলগাইয়ের এক্সক্লুসিভলি চিত্র যেটি ইসলামপুর থানার অন্তর্গত সুজালি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে সেই চিত্র সরাসরি নিউজ টুডে ইন্ডিয়া পর্দায় দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরেকটি কথা জানানোর চেষ্টা করব, বন দপ্তরের যিনি অফিসার রয়েছে উচ্চপদস্থ যিনি অফিসার রয়েছে তার সূত্রে যেমনটা জানা গেছে সুজালি এলাকায় এই নীলগাইটিকে দেখা গিয়েছিল এবং স্থানীয় যারা সুজালি এলাকার স্থানীয় বাসিন্দা রয়েছে তারা সেই নীলগাইটিকে দেখা সত্ত্বেই তারা কিন্তু খবর দেয় রামগঞ্জে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলের সেই খবর পাওয়া মাত্রই বন দপ্তরের আধিকারিক যারা রয়েছে তাদেরকে খবর দেয় এবং গ্রামবাসীরা সেই যে নীলগাইটিকে রয়েছে সেটি আটক করে রাখে। পুলিশ ঘটনাস্থলে যায় তৎসহ বন দপ্তরের আধিকারিক যারা রয়েছে তারাও ঘটনাস্থলে গিয়ে সেই যে নীলগাইটি রয়েছে সেটি নিয়ে আসে এমনটাই বন দপ্তরের যিনি আধিকারিক রয়েছে তার সূত্রে জানতে পারছি। এই মুহূর্তে চিত্র আরেকবার আমি দেখানোর চেষ্টা করব সেই নীলগাইটিকে দেখতে পাচ্ছেন যারা বন দপ্তরের আধিকারিকরা রয়েছে তাদের উপস্থিতিতে এবং ইসলামপুর মহকুমা পশু হাসপাতালের যারা চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই যে আহত যে নীলগাইটি রয়েছে সেটিকে কিন্তু চিকিৎসা দিচ্ছে। চিকিৎসা দেওয়ার পর এখান থেকে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা সেই নীলগাইটিকে নিয়ে চলে যাবে এমনই কিন্তু জানা যাচ্ছে। পরবর্তীতে সেই নীলগাইটিকে ছাড়া হবে কি ছাড়া হবে না সেই বিষয়ে পরে আমরা বিস্তারিত আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। आपके अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स आश्रम परामोर नियर पेट्रोल पंप इस्लामपुर।